فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم সম্মানিত শেখ, বর্তমানে ব্যবসায়ীরা ঘটা করে পয়লা বৈশাখ পালন করে, হিসাব নিকাশ থেকে শুরু করে বাড়ি বাড়ি মিষ্টি খাবার বিতরণ ইত্যাদি এগুলো করা শরীয় সম্মত কিনা, তাদের দেওয়া ওই খাবার খাওয়া যাবে কিনা, এ সম্পর্কে বিস্তারিত বলে উপকৃত হব। প্রশ্ন করেছেন শারমিন আক্তার। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ। বাদ বোন, পয়লা বৈশাখ পালন করা জায়েজ নাই, পয়লা বৈশাখ পালন করা হারাম। এটার কারণ হচ্ছে পয়লা বৈশাখ এটা হিন্দুদের একটা পালনীয় জিনিস এবং মুসলিম কখনো অন্য কোনো জাতির সাথে মিলেমিশে কোনো কিছু পালন করতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা একটি উৎসব, আর মুসলিমের উৎসব দুইটি উৎসব, মুসলিম হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আধা, দুইটাই উৎসব পালন করে। এই জন্য আমরা ঈদ উল মিলাদুন পালন করি না, সেই কারণেই আমরা পয়লা বৈশাখ পালন করতে পারি না। তিন নম্বর হচ্ছে যে কারণে সেটা হারাম, তা হচ্ছে পয়লা বৈশাখকে ঘিরে অনেকগুলো অপসংস্কৃতি চালু হয়েছে। পয়লা বৈশাখে এখন এসোহে বৈশাখ করে ডাকা হয়, এবং তৃতীয়ত পয়লা বৈশাখে তারা মঙ্গল শোভাযাত্রা করা হয়। পয়লা বৈশাখে এখন সেটাকে বাধ্যতামূলক সার্বজনীন করা হচ্ছে, যাতে করে ইসলাম থেকে ইসলাম কোরআন হাদিস ইসলামের যে উৎসবগুলো আছে সেগুলো বিকল্প হিসেবে দাঁড় করানো হচ্ছে। এই কারণে সেটা কোনোদিন জায়েজ না, এটা হারাম। এইবার এই সময় মিষ্টি বিতরণ করা হারাম। এই সময় মিষ্টি কিনা, কাপড় চোপড় কিনা, এগুলো মানুষের কাছে প্রসার করা এসবই নাজায়েজ। এটা এবং উন্নত মানের খাবার খাওয়া এই দিনে বিশেষ কোনো ব্যবস্থা করা সবই হারাম। আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে যেন তিনি এই হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।